একটা বিষয় নিয়ে আপনাদের সামনে আমি লাইভে আসলাম, মানে খুবই নিজের কাছে নিজেরই লজ্জা মনে হয় এবং নিজের দেশ ও জাতির প্রতি একটি লজ্জাজনক খুবই। কিছু সংখ্যক লোকের জন্য দেশ ও জাতির প্রতি আমাদের যে লজ্জা চলে আসে সেই লজ্জাটির একটি বহিঃপ্রকাশ। এই করোনাকালীন অবস্থায় পৃথিবীতে যেখানে সব দেশের ফ্লাইট বন্ধ, কোনো দেশে এখন বর্তমানে ফ্লাইট চলতেছে না আপনারা সবাই জানেন, এর মধ্যে দু একটা দেশে যে স্পেশাল ফ্লাইট চলে সেই স্পেশাল ফ্লাইটও কিছুদিন আগে যে অবস্থা হয়েছে আপনারা সবাই অলরেডি অবগত। বাংলাদেশ থেকে 10 থেকে 12 জন লোক জাপানে গিয়ে পৌঁছেছে, জাপানে গিয়ে পৌঁছানোর পর তারা ভুয়া করোনা সার্টিফিকেট নিয়ে পৌঁছেছে, পৌঁছানোর পর সেই দেশে থেকে আবার রিটার্ন করা হয়েছে। তো বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থা বলি না, বাংলাদেশে যারা এই ধরনের কাজগুলো করছেন, যারা এই ধরনের কাজগুলোর সাথে লিপ্ত, যারা জাল সার্টিফিকেট বানিয়ে পাবলিককে দিয়ে সে দেশে গিয়ে করোনা পজিটিভ রুগী ধরা পড়েছে, এটা কি দেশের ভাবমূর্তি বাড়ছে না কমছে? আপনারা এইভাবেই বাংলাদেশের ভাবমূর্তিটা নষ্ট করেন, আপনাদের প্রতি আমার লজ্জা হয়। আপনাদেরকে এই মুহূর্তে অ্যারেস্ট করে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করা দরকার। এভাবেই তো আমাদের দেশের অবস্থা বর্তমানে আমরা বুঝতেছি কেমন। এর মধ্যে দু একটা স্পেশাল ফ্লাইট যাও চলতো, তাও এখন আর চলবে না। জাপান কোরিয়া থেকে ফ্লাইট অলরেডি অফ করে দিছে, এখন ধীরে ধীরে দেখবেন বিশ্বের সকল দেশ থেকে বাংলাদেশের জন্য ফ্লাইট সব কিছু অফ করে দিবে। এতে কী হলো, দেশ ও জাতি কি সম্মান বেড়ে গেল? না। দয়া করে এ ধরনের কাজ যারা করেন আপনারা, দেশের দেশ তো লুটপাট করে খেয়েই ফেলেছেন আপনারা, বিভিন্ন ক্ষেত্রে দেখা যাচ্ছে। এখন দেশের যে জনগণরা আছে বিদেশ থেকে, যে বহির্বিশ্ব থেকে বাংলাদেশে যে রেমিটেন্স আসে, যে টাকা আসে, টাকাটিকে লুটপাট করে খাওয়ার আপনার ব্যবস্থা করতেছেন। একেবারে বাংলাদেশের যেই ভাবমূর্তিটা ছিল এটাও দিলেন দুইটা দেশ থেকে, একেবারে টোটালি নষ্ট করে। এখন দেখবেন আস্তে আস্তে বিশ্বের সকল দেশ থেকে বাংলাদেশের ফ্লাইট ক্যান্সেল করে দিবে। এই করোনাকালীন অবস্থায় আপনারা চিন্তা করে দেখেন কত নিকৃষ্ট। এই করোনাকালীন অবস্থাতে জাল সার্টিফিকেট দিয়ে মানুষ জাপানে পৌঁছাইছে, সে জাপান থেকে তারা করোনা পজিটিভ 12 জন লোক ধরা পড়ে। মানে এটা ইতিহাসে, মানে ইতিহাসে ইতিহাসও এটা মাফ করবে না কখনো। এটা কি কোনো কাজ, কোনো দেশের যারা এই ধরনের কাজগুলো করেন, টাকা খেয়ে পাবলিককে এই ধরনের সার্টিফিকেট দেন? দয়া করে আপনার হাত জোর করে বলছি, বাংলাদেশের বাইরে যারা প্রবাসীরা থাকে তাদের একটা ভাবমূর্তি আছে, তাদের একটা সম্মান আছে, দয়া করে সেই সম্মানটা আপনারা নষ্ট করেন না। নিজের প্রতিও নিজের ঘৃণা আসে এখন বর্তমানে এই করোনাকালীন অবস্থায়। অন্য কোনো অবস্থায় হতো মেনে নিতে পারতাম, কিন্তু করোনাকালীন অবস্থায় এই জঘন্যতম কাজের কোনো মানে কোনো মাপ নাই। সরকারিভাবে তাদেরকে খুব দ্রুত তাদেরকে সাজার ব্যবস্থা করা দরকার। তাদেরকে সাজা দিলে হবে না, তাদেরকে জনগণের সামনে পাড়ায় মারা দরকার। আসলে আমি মনে করি এমন তো অবস্থায় সারা বিশ্ব যেখানে বিভিন্ন সমস্যায় পড়ে আছে করোনাকালীন অবস্থায়, সেই সময় জাল সার্টিফিকেট দিয়ে বাঙালিদেরকে সেই জাপানে পাঠানো হয়, কোরিয়াতে পাঠানো হয়, তাদেরকে আবার রিটার্ন করা হয় বাংলাদেশে। এ সময় কি জাল সার্টিফিকেটটা দেওয়া খুব ইম্পর্টেন্ট ছিল? এই নিকৃষ্ট কাজটা কি করোনাকালীন সময় করা উচিত ছিল? এখন বাংলাদেশে যারা আছে প্রবাসী, তারা কিভাবে অন্য দেশে যাবে, তারা কিভাবে অন্য দেশে পৌঁছাবে? আপনাদেরকে মাথায় একবারও এটা আসে নাই? আপনারা কিছু টাকার জন্য জাল সার্টিফিকেট দিয়েছেন? আপনারা শুধু দেশ ও জাতি না, আপনারা টোটাল বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করার ব্যবস্থা করতেছেন। মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার ভাবমূর্তি নষ্ট করার জন্য আপনারা এই ধরনের কাজ করছেন। দ্রুত তাদেরকে আওতাধীন আনা দরকার, তাদেরকে খুব দ্রুত আইনের আওতাধীন আনা দরকার আমি মনে করি। বিশেষ করে বাঙালিদের একটা সম্মান আছে বহির্বিশ্বে, বাঙালিদের একটা অবস্থান আছে, সেই অবস্থানটাকে একেবারে ধ্বংস করে দিবেন। বাংলাদেশে যাতে বিদেশের কোনো রেমিটেন্স না আসে, বাংলাদেশের লোক যাতে বিদেশে যেতে না পারে, আপনারা টোটাল জায়গাটা পুরো ব্লক করে দিবেন বহির্বিশ্ব থেকে। আসলে এটা কী, এটা শুধু বাংলাদেশের প্রেক্ষাপটেই সম্ভব? এটা কোনো কাজ আপনারাই বলেন? মানে নিজের প্রতি এখন নিজের খুব ঘৃণা হইতেছে এই দেশে, এই করোনাকালীন অবস্থায় এই ধরনের কাজ। দয়া করে আপনাদের বলছি, বহির্বিশ্ব থেকে আমাদের দেশের প্রবাসীদেরকে ভাবমূর্তি নষ্ট করেন না, তাদেরকে সম্মানহানি করেন না। তারা যথেষ্ট সম্মানের সহকারে বহির্বিশ্বে কাজ করে, খুব সম্মানের সহকারে বহির্বিশ্বে শ্রমিকের একটা বাংলাদেশে একটা অবস্থান রয়েছে। আপনারা সেই অবস্থানটা একেবারে ধ্বংস করে দিয়েছেন, আপনারা বর্তমানে একেবারে শেষ করে দিয়েছেন। এ ধরনের কাজ থেকে বিরত থাকেন, দেশ ও জাতিকে ভালো রাখেন। মাননীয় প্রধানমন্ত্রী দশরত্ন শেখ হাসিনার এই বাংলাদেশ, ডিজিটাল বাংলাদেশ গড়ায় আপনারা এগিয়ে যান। আপনারা যা কাজ করতেছেন শেষ করে দিয়েছেন, একেবারে বাংলাদেশের ভাবমূর্তিটা একেবারে নষ্ট করে দিয়েছেন। সবাই একটু নিজের অবস্থান থেকে চিন্তা করে দেখেন তো, এভাবে চলতে থাকলে বাংলাদেশে যারা আছে তাদের কি ফ্লাইটগুলো কি বাংলাদেশে আবার রানিং হবে কোনো দেশে? হবেই না, এভাবেই তো বাংলাদেশের অবস্থা খারাপ। এর মধ্যে জাল সার্টিফিকেট, মানে কি বলবো, নিজের প্রতি নিজের ঘৃণা হয়। যাই হোক, আপনাদের নিয়ে এত কথা বলে লাভ নাই। যারা এই ধরনের কাজগুলো করছেন আপনারা নিজেরা নিজেকে প্রশ্ন করেন যে আসলে কাজটা কি করছেন, মানে কি বলবো আপনাদেরকে, আসলে বোঝানোর কোনো ভাষা আমাদেরকে নেই।